এই টুকি কোথায় যাবে? নমস্কার বন্ধুরা, আরিয়া রুজির আরও একটা দুষ্টু মিষ্টি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, আমরাও এখানে ভালো আছি, সুস্থ আছি। তো আগের ভিডিওর লাস্টে তোমাদের বলেছিলাম আমরা একটা অন্নপ্রাশন বাড়ির জন্য রেডি হয়েছি, সেই ব্লগটা ওখানে কন্টিনিউ করতে পারিনি, তো ব্লগটা লাস্ট অবধি দেখার অনুরোধ জানালাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। এটা আমার বাবা সেনেটা কেমন লাগছে একটু জানিও তো। বাবা সেনেটাকে পিছনে ঘরের অবস্থা দেখো, কি অবস্থা করে রেখেছে, এটা চারিদিকে মোজা, আলমারি খুললে মোজার প্যাকেট বার করে রাখে, আর চারিদিকে দেখো মোজা পড়ে আছে, দেখেছো তো। আমি সাজবো, ওদের সাজাবো না ঘর পরিষ্কার করবো, ওটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কোনটা করবো সেটাই ভেবে পাই না। যাই হোক, ফাইনালি আমি আমি রেডি হয়েছি, ওকে রেডি করতে পেরেছি। এবার মেয়েকে নিয়ে আসবো, মেয়েকে রেডি করাবো। যার অন্নপ্রাশন তার এক ঝলক তোমরা হয়তো দেখেই নিলে, বুঝতেই পেরে গেছো। এই যে এখানে একটু ছাড়া পেয়েছে, দেখো কলিডোরটার মধ্যে গোটায় ঘুরে বেড়াচ্ছে, ছোটাছুটি করছে, এটাই তো বাচ্চাদের নিয়ম না, একটু ছাড়া পেলেই ঘোরাঘুরি করে। এখন আমরা বুঝতে পারিনি যে এরপরে একটা কত বড় অ্যাক্সিডেন্ট হতে চলেছে। এখন অনেক অনুষ্ঠান বাড়িতে এরকম সেলফি ক্যামেরা রিংগুলো উঠেছে, তো এখানে আমরা ওদেরকে বসিয়ে পারে বেশ ফটো তুলছিলাম, আনন্দ করছিলাম, ওরাও কিন্তু বেশ মজাই করছিল। হঠাৎ করে বুঝতে পারিনি ও বাড়ির মতন ওখানে দাঁড়িয়ে গিয়ে এভাবে পিছন দিকে উল্টে যাবে। এটা যেহেতু ঘাসে ভেজানো মাঠ ছিল, সেজন্য ওর খুব একটা কোনো ক্ষতি হয়নি, একটু কানাকাটি করছিল, পিছনে একটু জল দিয়ে ভালো করে হাত বুলিয়ে দেওয়াতে তারপর চুপ করে যায়, আবার নর্মাল হয়ে যায়। তো সেদিনকে আর কোনো ক্লিপ নিতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছিলো রাত্রেবেলায় ফিরে বাচ্চাদের রেডি করতে। এই যে সকালবেলাতে এখন চলে এসেছি, দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছে, বিছানা থেকে একটু নামতে শিখেছে এখন, সেই জন্য আর আটকে রাখা যাবে না। বসে এখন কি একটা পেয়েছে, কালকে সেই ট্যাগগুলো নিতে যাওয়ার পর হয়েছে, নিয়ে খেলা করছে। দেখো এখন দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, তো সঙ্গে সঙ্গে উঠে পড়ে খাওয়াতে গেলে ওদের একটু মুডটা খারাপ থাকে, সেই জন্য কিছুক্ষণ একটু জল চাল দিয়ে ওদের মতন করে একটু ছেড়ে দিই। তারপর আমি এখানে আজকে ওদের জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি দুধ সুজি, তো দুধ সুজিটা এখন খাওয়াবো। দিদিরে তো পড়ে যাবে বেটা, ওদিকে ফেলে দেবে না, দেখো তো একটু খেয়ে তো দেখো। এখন আবার একটা নতুন দুষ্টুমি শিখেছে, কিছুক্ষণ মুখে রাখার পর তারপর সেটাকে ঝরঝরিয়ে ফেলে দিচ্ছে। এটা নতুন শিখেছো? হ্যাঁ 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 হ্যাঁ। পিছন ঘুরে দাঁড়িয়ে থাকবে, আমাকে এদিক থেকে ওকে খাওয়াতে হবে, এটা কি সম্ভব? হ্যাঁ এটা কি সম্ভব, দেখি দেখি মুখটা একটু দেখি, এদিকে নাও। ও দাদা ঠেলে চলে যাচ্ছি, ফোনে বলো কি বলছো, বলো কোথায় যাবে, কোথায় যাবে, কি মা কি কোথায় যাবে। ধন্যবাদ খানোর কিছুক্ষণ পরেই ওদেরকে স্নান করিয়ে দিয়েছি, তো এ দেখো স্নান হয়ে গেছে, এখন এখানে খেলবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বিড়াল বাচ্চা দেখেছো কি তোমরা? এই মিয়া পুচি তারা তো স্নান হয়ে গেছে না।